কারোর সাথে কিছু আলোচনা করা যায় বা করা যায়ও, এটা একটা মঞ্চ। এখানে আসলে শিক্ষণীয় হচ্ছে আমরা এখন একজনের সাথে আরেকজন মিলনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষণ। আমরা কে কোন অবস্থায় ছিলাম, কে কোন অবস্থায় আছি, কোন অবস্থায় যাব। আমি যদি আমার ছোট্ট ইন্ট্রোডাকশনটা যদি শুরু করি, তাহলে আমি আমার স্টার্ট জব স্টার্ট করলাম ইয়াং ওয়ান কর্পোরেশন থেকে, চিটাগং থেকে। আমি জাস্ট আমার ইন্ট্রোডাকশনটা দিই, আমি এখন কেটে আসলাম, হোয়াট ইজ দ্য স্টেপ। আমি এই জায়গায় আসি, আমি সিম্পল একজন ওয়ার্ক স্টাডি অফিসার ছিলাম, এখন এটাকে সোকল বলা হয় আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আমি 1995 আমার যাত্রা শুরু করি। এরপর থেকে আমি এক পর্যায়ে জ্যাকে গ্রুপ, এফএক্স, হবলু, চরকা টেক্সটাইল, এখন আমি ডিবিএল আসি চার বছর ধরে। কিউএমএস, কিউএমএস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা সবাই জানি। কিউএমএসটা নিয়ে আমরা বিভিন্ন জনের বিভিন্ন রকম মতভেদ, বিভিন্ন রকম বক্তব্য আছে। কিউএমএস আমি যদি সেলফ যদি আমার মধ্যে যদি সিস্টেম যদি ডেভেলপ না হয়, আমি যদি নিজেই কিছু না জানি, তাহলে কিন্তু আমি কিউএমএস এর প্রেজেন্টেশনটা করতে পারবো না। আমার প্রত্যেকের দরকার যে তার নিজস্ব একটা স্টাইল, নিজস্ব একটা কনসেপ্ট, নিজস্ব একটা মিশন মিশন ডেভেলপ করা। আমি কর্তৃক যাব, আমি যে অর্গানাইজেশন আছি সেই অর্গানাইজেশন আমি কর্তৃক যাব। আমার কন্ট্রিবিউশন কি হবে?